एवरीवन वेलकम बैक टू माय चैनल आमी लिपिकार निये चले तोमादेर साथे आरेकटा व्लग। तो एखन आछि आमी बाड़ीते, तो आजके जाबो मासिबाड़ी। तो आमी मासिबाड़ी जाबो धर्मतला हुए। तो आमी भाबलाम जे न्यू मार्केटे एकटु केनाकाटाओ हुए जाबे, एकटु खावा दावा हुए जाबे। तो खुजे खुजे एकटा रेस्टुरेंटो बेर करेछि। তো ওখানে অ্যাম্বিয়েন্স কেমন, খাওয়ার দাওয়ার কেমন, সব কিছুই যেমন আমি বলি তেমনই বলবো। তো রাস্তায় যেতে যেতে অতটা ভিডিও করতে পারবো না, কারণ আমি একা একা যাব। তো চলো যাওয়া যাক। চান করে নিয়েছি, এবার রেডি হয়ে খাওয়া দাওয়া করে আমাকে বেরোতে হবে। চলো গিয়ে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে ওই জায়গাতে। তো চলে এসেছি নিউ মার্কেট। আর নিউ মার্কেটে যা ভিড়! তো তোমরা দেখতেই পাচ্ছ, এই সাইডে আছে সিটি মার্ট, আর এই সাইডে আছে মিও আমর। তার ঠিক উল্টো পাশেই আছে হচ্ছে রুচিকা, যে রেস্টুরেন্টটা আজকে আমরা যাব। তো এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি রুচিকাতে। তো ফাঁকা ফাঁকাই লাগছে রেস্টুরেন্টটা। তো দেখা যাক, চলো যাওয়া যাক। বেশ সাজানো গোছানো, বিশেষ করে এই টেবিলগুলো বেশ ভালো দেখতে। এখানে অনেক রকমের মাফিন পাওয়া যায়, মানে অসাধারণ লাগছিল আমার দেখতে। জায়গাটা বেশ সুন্দর সাজানো গোছানো। তোমরা পুরো অ্যাম্বিয়েন্স প্লাস এই ফটোগুলো প্লাস সাজানো গোছানোগুলো দেখো, বেশ সুন্দর। আমার বেশ ভালো লেগেছে ঢুকেই। তো এবার অর্ডার করতে হবে। তো এখানে বেশ সুন্দর মাফিন পাওয়া যায় নানা রকমের, আর দামটা মোটামুটি ঠিকঠাকই। তো তোমরা দেখো খুব সুন্দর বেশ। আর এখানে নানা রকমের চকলেটও ছিল দেখলাম, অনেক কেকেরও ভ্যারাইটিস আছে। ওই রেস্টুরেন্টের আরও একটা জায়গা আছে, যেটা হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা বেশ একটু অন্ধকার টাইপ, কিন্তু বেশ ভালোভাবে সাজানো, বেশ ওয়ালগুলোতে খুব সুন্দর প্রিন্ট করা। আর এখানে সবথেকে ভালো জিনিস যেটা আমি দেখলাম, ওটা হচ্ছে এই টেলিফোন বুথ টাইপের, যেটা এই জিনিসটা সত্যি। তো আমার ইচ্ছে ছিল ঠিক এই জায়গাগুলোতেই বসার, কিন্তু এখানে আমাদের বসতে দেওয়া হয়নি, কেন জানি না আমাদের বসতে দিচ্ছিল না। এখানে চেয়ারগুলো ঠিক বাঁশ দিয়ে তৈরি মনে হচ্ছিল, বাট এটা বাঁশ দিয়ে তৈরি না, স্ট্রাকচারটা বাঁশের মতো। আমার তো বেশ ভালো লেগেছে। খাওয়ার অর্ডার দেওয়া হয়ে গেছে, চলো খেতে যাই। তো আমি অর্ডার করেছিলাম চিকেন ড্রামস্টিক আর মিক্স চিকেন পিৎজা আর কোল্ড কফি আর একটা কোক। তো চিকেন ড্রামস্টিকটা আমার বেশ ভালো লেগেছে, বেশ সফট ছিল, আর গ্রেভিটা বেশ ভালো লেগেছিলো খেতে। কিন্তু আমার কোল্ড কফিটা খুব একটা ভালো লাগেনি, ঠান্ডা ছিল না সেভাবে, আর নর্মাল লাগছিলো, এমন কিছু খাস লাগছিলোই না আমার খেতে। তো চিকেন ড্রামস্টিকটাই আমার বেশি পছন্দ হয়েছে। তো চিকেন পিৎজাটা আমার খুব একটা পছন্দ হয়নি, মানে ওর বেসটা যেটা ছিল নর্মাল পিৎজার যে বেস হয় সেটা ঠিক, মানে নর্মাল দোকান থেকে যে পিৎজার বেস লোকজন কিনে আনে সেরকম লাগছিলো। মানে বাড়িতে পিৎজা যেমন করে, আমরা যেরকম বাড়িতে পিৎজা ট্রাই করি সেরকমই লাগছিলো, এক্সট্রা খাস কিছু লাগছিলো না। তো নর্মাল ছিল পিৎজাটা। তো আমাকে যদি বলা হয় যে এই রেস্টুরেন্টটার মানে কত দেবে 10-এর মধ্যে, তো আমি বলবো 5। মানে অতটাও খাওয়া দাওয়া আমার খুব একটা ভালো লাগেনি। আর অ্যাম্বিয়েন্সের কথা যদি বলি, ভালো, খুবই ভালো অ্যাম্বিয়েন্স, খুবই ভালো সবাই মিলে। আর আমি জানি না আর ডিশগুলো কেমন ছিল, বাট আর যেগুলো আমি ট্রাই করেছি সেগুলো খুব একটা ভালো ছিল না। তো তোমরা যদি যাও কোনো দিন, তো তোমরা আমার কমেন্ট সেকশনে এসে বলো যে আর কী কী খাওয়ার ওখানে ভালো ছিল, হয়তো আমি যেটা জানি না, কারণ আমি ওগুলোই নিয়েছিলাম। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা।
তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো আমার ফেসবুক পেজ থেকে, তো আমার ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলো না। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রাম আইডি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো ওখানে আমি ফটো রিল পোস্ট করি, তো তোমরা দেখতে পারো। চলো আজকের জন্য টাটা।